নমস্কার আজকে ভিডিওতে দেখুন অনেকে একটা কথা বলছে স্যার যদি আমরা বিহার টেট পাস করি এরপর তো ধরুন বেশ মানে ভালো সিট রয়েছে তাই বলবো হ্যাঁ এরপরে বিহার টেট পাস করার পরে আপনি পাচ্ছেন টোটাল এক লক্ষ সত্তর হাজার সিট আপনি পাচ্ছেন ফলে সেখানে কি হবে না সেখানে তোমার ওটা একবারে নেবে না টায়ার ওয়ান টায়ার টু হবে নেবে আর কি প্রথমে ছাড়বে তিরিশ হাজার তারপর ছাড়বে পঞ্চাশ হাজার তারা ছাড়বে তো সেখানে যে পরীক্ষাটা হবে তার মোট থাকবে কোয়েশ্চেন দেড়শোটা স্যার আমাকে স্যার দেড়শোর মধ্যে স্যার আমাকে সেভেন্টি ফাইভ পেলেই তো পাস মানে ধরো আমি একশোটাই আমি ধরো একশোটা ধরো তোমার প্রশ্ন হবে তোমার সাবজেক্ট থেকে স্যার যদি এখান থেকেই আমি যদি পঁচাত্তর নাম্বার তুলে দিই আর ধরো এখানে আমি ফিফটির রয়েছে আর কি তিরিশ নাম্বার আর্ট অফ স্কিল আর কুড়ি নম্বর স্কিল স্যার এখান থেকে যদি আমি স্যার পাঁচ পাই স্যার আমি তাহলে কি পাস হব এই নিয়ে কিন্তু বেশ আমি অনেকটা পড়লাম নোটিফিকেশানটা তো দেখো প্রথমে বলবো যে নোটিফিকেশানটা পুরোপুরি হিন্দিতে লেখা আর মোটামুটি পঁচিশটা পেজ ছিল এত বড় নোটিফিকেশান চট করে কেউ পড়বে না তবুও আমরা পড়ে পড়ে ভিডিও আর কি বানিয়েছি এবং অনেকে তার ফলে অনেকটা আর কি অ্যাডভান্টেজ পেয়েছে কিন্তু আমি কি বলবো তোমাদেরকে যে একশো নম্বর সাবজেক্ট আর পঞ্চাশ নম্বর হলো তোমার জেনারেল পেপার যেটাকে আমরা আর্ট অফ টিচিং বলছি আর স্কিল বলছি তিরিশ এক প্লাস কুড়ি পঞ্চাশ তো পুরোটা কি মানে যে কোনো একটাতেই যদি পঁচাত্তর তুলে দিই আর পড়াটা যদি আমি শূন্য পাই তাহলে কি পাস করতে পারবো তাহলে কি আমি বিহার টেট পাস করবো এটার মূল প্রশ্ন আজকে না আমাকে এটা পাস করতে হবে কেমন করে ওরা ডিভাইড করছে বিষয়গুলো তো এই নিয়ে আজকের ভিডিও তারা নমস্কার ওয়েলকাম টু বিএস একাডেমি এটা আমার ফোন নাম্বার আর্ট অফ টিচিং এর আমাদের ব্যাচ কিন্তু চলছে কারণ যেটা এবার আপনাকে আমি বলবো সেটা একটু দিয়ে শুনবেন এর ব্যাচ চলছে আর্ট অফ টিচিং এর একশো টাকা মাত্র লাগছে পারলে এই নাম্বারে আপনি কল করে বা হোয়াটসঅ্যাপ করে ভর্তি আপনি হতে আর কি পারেন এ সময় চলছে আমাদের বাংলা ব্যাচ চলছে বিহারের জন্য মাদ্রাসার জন্য ইংলিশ ব্যাচ চলছে বিহারের জন্য আর মাদ্রাসার জন্য পারলে ফোন করতে পারেন করতে পারেন কল আমরা এখানে পড়াচ্ছি দেখো আমি কি করেছি এবারে এখানে লিখছি হুম মানে দেখা যাচ্ছে এমনি যে কত নাম্বার তুললে আমি তারিখ কেমন করেছে ওরা একশো নাম্বার সাবজেক্ট ওরা বলছে এর পে এর ওরা আমার ধারণা আর কি কেমন করে ওরা বানিয়েছে মোট পঁচাত্তর নাম্বার পেলে পাস মোট পঁচাত্তর নাম্বার পেলে পাস আমি কথা বলছি আমাদের রাজ্যের ছেলে মেয়েদেরকে যারা বিহারে অ্যাপ্লাই করেছে কারণ বাকিদের কোনো লাভ নেই বিহারে নিজেদের জন্য সিট আলাদা আসে ওদের মানে মার্কস আর কি কম বেশি তো আছে তো আমাদের যারা অ্যাপ্লাই করেছে প্রত্যেকের জন্য পঁচাত্তর টাকা পাস তো কী করেছে ওরা সাবজেক্টে একশো নাম্বার সাবজেক্ট তো এই সাবজেক্টে একশোর মধ্যে পঞ্চাশ পেতেই হবে যেটা আমি বুঝতে পারছি আর কি হ্যাঁ একশোর মধ্যে পঞ্চাশ পেতেই হবে ঠিক আছে যদি আমি ভুল হয়ে থাকি ক্ষমা করবেন

একশোর মধ্যে পার্সেন্ট নাম্বার আনতে হবে মানে পঞ্চাশ আর পঞ্চাশের মধ্যে এই যে স্কিল এর মধ্যে তোমাকে তুলতে হবে এটা আমার ধারণা আর কি এটা কোথাও মানে আমি খুঁজে পাইনি ওই নোটিফিকেশনে যে এই এইরকম ডিভিশন রয়েছে কিন্তু বলো কি না আমি বললাম মানে পঁচিশ পাতা নোটিফিকেশন কেউ পড়ছে না না তুমি না আমি না অন্য কেউ তাই না তো আমি জেনারেলি ভালো করে খুবই খুবই দেখলাম যে কোথাও এরকম কিন্তু একটা পার্সেন্টেজ দেওয়া নেই তবে আমার ধারণা যখন তুমি ভালো করে পড়াশোনা করছোই ভালো করে তুমি পড়াশোনা করো মানে কোনো রকম যাতে কোনো মানে পরীক্ষাটা দেওয়ার পর যাতে কোনো কিন্তু কিন্তু ভাবনা থাকে আমার সাবজেক্ট পক্ষে দারুণ হলো আর আমি দেখা গেলো যে আমার এই এইগুলো আমার কমে গেল তো আমি বলবো যে সবগুলো পাস করে দেখাও সাবজেক্টে পাস করে দেখাও এইখানেও পাস করে দেখাও আর পাস করার বড় জিনিস নয় তুমি বাড়িতে পড়লেও তুই পাশ করে যাবে তবে হ্যাঁ এই কম সময়ের মধ্যে এত বড় সাবজেক্ট না বিশাল ব্যাপার তো ওইটাকে পাস করাও মুশকিল আমরা বাংলা পড়া জিনিস পড়াচ্ছি তো সেখানে খুব মুশকিল ফলে এটার ক্লাস চলছে আমাদের আর্ট অফ টিচিং ক্লাস চলছে আমাদের এগুলো এগুলোর তো পারলে ভর্তি হয়ে যাও রেট কত মাত্র একশো উনপঞ্চাশ টাকা পাস করে দেখিয়ে দাও তাহলে কি হবে না কোন টেনশন তোমার থাকবে না নাহলে সে টেনশন নিয়ে সে বাঁচবে মুশকিল হবে ঠিক আছে যদি কোনো ভুল বলে থাকি ক্ষমা করবে কারণ নাহলে নোটিফিকেশান ভালো করে পড়ে দেখে নাও তাহলে আরো তোমার বেশি ক্লিয়ার কি হয়ে যাবে মাত্র টোয়েন্টি ফাইভ পেজ ওখানে রয়েছে ওকে থ্যাংক ইউ